হ্যালো বন্ধুরা, এখন আমি আছি হাওড়া জংশন স্টেশনে। আর আজকে আমি জার্নি করবো 36085 হাওড়া মশাগ্রাম লোকালে। এই ট্রেনটা প্রতিদিন বিকেল 4:30 হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় আর মশাগ্রামে গিয়ে পৌঁছায় 6:15। আমাদের জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 45 মিনিট। আর আজকে আমরা 72 কিলোমিটার কভার করবো 24টা হল্টের সাহায্যে। বন্ধুরা, এখন বাজে 4:21 আর আমাদের হাওড়া মশাগ্রাম লোকাল 5 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির। আর আমি আগে হাওড়া মশাগ্রাম লোকালের টিকিট কেটে নিয়েছিলাম, যেটার ভাড়া নিল 20 টাকা। বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30, আমাদের মশাগ্রাম লোকাল ছাড়লো একদম সঠিক টাইম 4:30। বন্ধুরা, এটা হলো হাওড়া গোহাট লোকাল। আর হাওড়া জংশন পার করার পর আমি আপনাদের সাথে সোজা কথা বলবো বেলানগর স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেন চলে আসলো এখন বেলানগর স্টেশনে। আর বেলানগর স্টেশনের কোড হলো BZL। আর বেলানগর স্টেশনটি হাওড়া জেলার লাস্ট স্টেশন। আর এই বেলানগর স্টেশনটি একটি মেয়ের নামে নামকরণ করা হয়েছিল। বন্ধুরা, আমাদের ট্রেন ঢুকছে এখন ডানকুনি জংশন স্টেশনে। আর ডানকুনির কোড হলো DKE। আর ডানকুনি যেহেতু জংশন, এখান থেকে 3টি লাইন আলাদা হয়ে যায়। একটি লাইন আসে শিয়ালদার দিক থেকে, একটি লাইন আসে হাওড়ার দিক থেকে, আর একটি লাইন আসে মুড়িগ্রামের দিক থেকে। আর এই 3টে লাইন এক হয়ে সোজা চলে যাবে বর্ধমানের দিকে। আর আজকে আমরা যাব বর্ধমানের দিকে। আর আমাদের এই মশাগ্রাম লোকাল এখানে চেঞ্জ করলো তার প্ল্যাটফর্ম, কারণ আমাদের ট্রেনকে ওভারটেক করবে হাওড়া রাজধানী, শিয়ালদা রাজধানী এবং শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস। যে ওভারটেকগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমাদের ট্রেন পার করছে এখন জনায় রোড স্টেশন। আমাদের ট্রেন একদম সঠিক টাইমে চলছে। বন্ধুরা, আমাদের ট্রেন পার করছে এখন বালুইপাড়া স্টেশন। বালুইপাড়া হলো PRPA। আর এই বালুইপাড়া স্টেশন থেকে প্রতিদিন 6টি লোকালদের অরিজিনেট এবং টার্মিনেট হয়। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো বলরামবাটি স্টেশনে। আর বলরামবাটি স্টেশনে কোড হলো BLAE। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো কামালকুন্ডু স্টেশনে। আর কামালকুন্ডুতে 2টি স্টেশন আছে, একটি উপরে আর একটি নিচে। আর আজকে আমরা আছি নিচের স্টেশনে, যেটার কোড হলো KQE। আর উপরের স্টেশনটা চলে যাচ্ছে হাওড়া গুহাটের দিকে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো চন্দনপুর রেলওয়ে স্টেশনে। আর চন্দনপুর স্টেশনের কোড হলো CDAE। আর আমাদের ট্রেন চন্দনপুর এসে পৌঁছালো একদম সঠিক টাইমে। আর এই চন্দনপুর স্টেশন থেকে প্রতিদিন 8টি লোকাল অরিজিনেট এবং টার্মিনেট হয়। আর চন্দনপুর স্টেশন পার করার পর আমি আপনাদের সাথে সোজা কথা বলবো গুলাব স্টেশনে।
বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলে আসলো যাত্রাপথের 20তম হল্ট গুলাব স্টেশনে। আর গুলাবে আমাদের ট্রেন এসে পৌঁছালো নির্ধারিত সময় থেকে 12 মিনিট দেরিতে, 5:56। আর গুলাব স্টেশনের কোড হলো GRAE। আর গুলাবের পর ঝাপানডাঙ্গা স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো জোগ্রাম স্টেশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো চৌগ্রাম স্টেশনে। আর চৌগ্রামের কোড হলো GRAE। আর তারপরে নবগ্রাম স্কিপ করে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ফাইনাল ডেস্টিনেশন মশাগ্রাম জংশনে। বন্ধুরা, আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো তার ফাইনাল ডেস্টিনেশন মশাগ্রাম জংশনে। আর মশাগ্রাম জংশনে আমাদের ট্রেনে ঢোকার সময় ছিল 6:15। আমাদের ট্রেন 3 মিনিট অ্যাডভান্স 6:12 ঢুকে পড়েছে। আর মশাগ্রাম যেহেতু জংশন, এখান থেকে দুটি লাইন আলাদা হয়ে যায়। একটি লাইন চলে যায় বর্ধমানের দিকে, আর একটি লাইন চলে যায় বাঁকুড়ার দিকে। তো বন্ধুরা, চলো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। জানি ভিডিও কোয়ালিটি এত ভালো হয়নি, কারণ মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও বানাই। তো বন্ধু, দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো।